টালির ঘরে থেকে ডাক্তারি প্রবেশিক পরীক্ষায় সাফল্য এলো স্নেহার। চরম আর্থিক সংকটে কোচিংয়ে না গিয়ে বাড়িতে পড়েই এলো এই সাফল্য। কথায় বলে না, লক্ষ্য যদি স্থির থাকে তাহলে ছেঁড়া কাঁথায় শুয়েও লাখ টাকার স্বপ্ন দেখা যায়। ঠিক তেমনই হলো কৃষ্ণচন্দ্রপুরের স্নেহা নাটুয়ার সঙ্গে। আর্থিক অসচ্ছলতার বাধা পেরিয়ে সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় 632 নম্বর পেয়ে তাক লাগালেন স্নেহা। সম্প্রতি প্রকাশিত হয়েছে 2024 সালের সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার ফলাফল। আর সেই ফলাফলের তালিকা দেখে কৃষ্ণচন্দ্রপুরের এক টালির ঘরে অত্যন্ত দারিদ্রতার মধ্যেও দেখা দিল সুখের হাতছানি। কৃষ্ণচন্দ্রপুরের স্নেহা নাটুয়া সমস্ত রকম আর্থিক প্রতিবন্ধকতাকে সরিয়ে 2024 সালের সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় 720 নম্বরের মধ্যে 632 নম্বর পেয়েছে। দিনের পর দিন কঠোর পরিশ্রমের ফলে এই সাফল্য অর্জন করতে পেরেছে সে। স্নেহার এই সাফল্যে তার স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি জানান, কিছুদিন আগেই ওর জেঠু ব্রেন টিউমারে মারা যায়। আবার ওর বোন যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারও শারীরিক অবস্থা ভালো নয়। আর তার মধ্যে থেকেই নিজের লক্ষ্যে স্থির থেকে স্নেহা যেভাবে লড়াই করে এই সাফল্য অর্জন করতে পেরেছে তার জন্য ওকে সাধুবাদ জানাই। প্রথম থেকেই ওর স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, আর তাই আমরাও অনেক সময় ওকে নানাভাবে বইপত্র দিয়ে সাহায্য করেছি। তাই আমরা চাই ও জীবনে প্রতিষ্ঠিত হোক এবং ভালো মানুষ হোক। ওর জেঠু ব্রেন টিউমারে মারা গেছে এবং একটি বোন, ছোট বোন যে দশম শ্রেণীতে পড়াশোনা করছে, এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সেও খুব একবার দিনের লোয়ে ব্রেন সমস্যা তৈরি হলো। সেটা নিয়ে পরিবারটা না যাওয়া, এই অবস্থার মধ্যে এই ছাত্রীটি যে অসাধারণ রেজাল্ট করলো 632, একটা কোনো সেভাবে কোচিং টোচিং কোথাও পায়নি, পড়াশোনা নিজের থেকে করেছে, আমরা কিছু বই, কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি প্রতিষ্ঠান এরা কিছু সাহায্য করেছে, কিছু টিচার ওর পাশে দাঁড়িয়েছে, কিন্তু ওর নিরলস প্রচেষ্টা। ও যখন ক্লাস 10 পড়ে মাধ্যমিক পরীক্ষা দেয় তখন কিন্তু বলেছিল আমি ডাক্তার হতে চাই। ও সরকারি কলেজে এবারে চান্স পেয়ে যাওয়ার বিশাল সম্ভাবনা, পেয়েও যাবে হয়তো, আগামী দিনে ডাক্তার হোক, ওর স্বপ্ন পূরণ হোক, ওর বাবা মার ইচ্ছা কামনা পূরণ হোক, আমরা শুভেচ্ছা জানাচ্ছি। মেয়ের এই সাফল্যে গর্বিত স্নেহার বাবা শেখর নাটুয়া এবং মা স্বপ্না নাটুয়া। স্বপ্না দেবী জানান, মেয়ের এই সাফল্যে আমি খুবই আনন্দিত, দিন রাত এক করে ও পড়াশুনো করেছে, রাত 2-3 অবধি পড়াশুনো করত, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারত না। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করতাম ও যেন ওর কষ্টের দাম পায়। আমার তো খুবই মনে হচ্ছে, মানে এত আনন্দ হচ্ছে বলতে পারছি না, কিন্তু আবার ভাবছি যদি না এবছর হয় তার জন্য আমি প্রচণ্ড টেনশানে আছি। ও তো সেই যেখান থেকে রেজাল্ট বেরিয়েছে র্যাঙ্কটা দেখেও, মা আমার এবছর হয়তো হবে না, কি হবে, আমি কি করে পড়ো মা, আমি এত কষ্ট দিন রাত এক করে ও পড়াশোনা করেছে, মেয়ে খা খেত না, আমরা গরিব মানুষ যা হতো ডাল ভাত এসো না তুমি খেয়ে নেবে, আমি চলে যেতাম কাজে, ওই নিজের মতো খেত, সারাদিন উঠতো না, রাত 2-3 বেজে যাচ্ছে, আমি টয়লেটে উঠবো দেখবো পড়ছে এসো না তুমি একটু শোও একটু শোও, তারপরে হয়তো ভোরের দিকে শুয়ে ওই ঘন্টা 2-3 ঘুমাতো, তারপরে সারাদিন রাত করে এক করে পড়েছে আমার বাচ্চা। যখন শুনলাম ও যেদিনে ওরে আমার সিট বেরোলো 632, সেদিনে আমার খুব আনন্দ হয়েছিল, বলেছিল ও মামা তুমি আর কেঁদো না এবছর ঠিক আমার হয়ে যাবে। ওর রেজাল্টটা অনেকক্ষণ ধরে অনলাইনে বার করে বলছো মা আমার তো এবছর হয়তো হবে না, 45,666 র্যাঙ্ক, আমি কী করবো মা, খুব কাঁদছে, আমি বলি দাঁড়া আমি নিখিল স্যারের কাছে যাই, নিখিল স্যার ওকে প্রচুর হেল্প করেছে, কাকাবাবু ওকে বিনা পয়সায় পড়িয়ে আমার 3-4 আমাকে প্রচণ্ড হেল্প করেছে, কাকাবাবু আমাদের পাশেই থাকে নিখিল স্যার, ওকে সেই স্যারের কাছে পড়েছে, আর ও PWতে ভর্তি হয়েছিল সেখানেও পড়ে আজ এই সাকসেস হয়েছে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত সঙ্গীত চর্চাও করত স্নেহা। নিজের এই সাফল্যের বিষয়ে সে জানায়, গত বছর আমার রেজাল্ট সেভাবে ভালো হয়নি, তবে আমার স্যার আমাকে অনেক সাহায্য করেছিলেন, অনেক সাহস ভরসা জুগিয়েছিলেন, স্যারের চেষ্টায় আমি এমন ভালো রেজাল্ট করি।
আমি স্যারের কথা মতো একটি কোর্সে খুব সামান্য মূল্যের বিনিময়ে ভর্তি হই, পাশাপাশি ফিজিক্সওয়ালা থেকেও শিক্ষা নিই। তবে সব কিছুর মধ্যে আমার স্যার আমাকে অনেক সাহায্য করেছেন। এখন আমার লক্ষ্য একজন ভালো ডাক্তার হয়ে গরিব ও দুস্থ রোগীদের সেবা করা। আমি তো যখন আগের বছর এক্সাম দিয়েছিলাম তখন 487 পেয়েছিলাম, সেটাতে খুব ভেঙে পড়েনি। তার কারণ আমার মনে হয়েছিল যে আমার চেষ্টাটা তখন অবধি ঠিকঠাক ছিল না, এর থেকেও বেশি কষ্ট আমি করতে পারি এবং সেটা করতে হবে, কারণ এমনি কম্পিটিশান এত হাই ছিল, এর থেকে বেশি মার্কস পেতে হতো যেহেতু আমি জেনারেল। তো সেক্ষেত্রে নিখিল স্যার আমাকে ভরসা দিয়েছিল, আমি খুব ভেঙে পড়েছিলাম আগের বছরও। স্যার আমাকে বলেছিলেন যে তুই আবার মন শক্ত করে পড়, তুই ঠিক পারবি। যেহেতু মানে নিটের পরীক্ষার ক্ষেত্রে বায়োলজির মার্ক্সটা সব থেকে বেশি থাকে 360, আর ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে 360 থাকে, তো সেটাতে বায়োলজিতে একটা হিউজ নাম্বার তুলতে হয়। সেটার জন্য স্যার আমাকে পুরোপুরি ভরসা দিয়েছিল, সেটা খুব ভালো করে তৈরি করেছিলাম স্যারের প্রচেষ্টাতেই। স্যার বলেছিল যে এইভাবে এইভাবে পড়, এইভাবে কর। আর স্যার PWতে ভর্তি হওয়ার জন্যও বলেছিল, সিং সেন্টার নয়, ওটা মানে সারা বছরে 4600 টাকা এরকম নিয়ে ওরা পড়ায় সমস্ত, মানে যা কোশ্চেন টোশ্চেন করানো বা স্যারেরা ভিডিও লেকচার এরকমভাবে পড়ায়। প্রায় স্যার বলতো যে 14-15 ঘন্টা ধরে পড়তে হবে, পড়াশোনার সাথেই প্রায় সারাদিন যুক্ত থাকতে হবে অন্তত। যেদিন হয়তো খুব শরীর খারাপ লাগছে সেদিন হয়তো অতটা করা সম্ভব হতো না, কিন্তু আমি সারা প্রায় চেষ্টা করতাম সবসময় যাতে পড়াশোনার ভিতরে থাকার, বন্ধু বান্ধবদের মধ্যে ডিসকাস করতাম পড়াশোনা নিয়ে যখন ভালো লাগতো না, একান্ত একার নিজে নিজে পড়াশোনা করতে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কৃষ্ণচন্দ্রপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।